সারা দেশে করোনা সংক্রমণ বেড়েই চলেছে, করোনায় মৃত্যুও বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে করোনায় একদিনে 30 জনের মৃত্যু হয়েছে এবং নতুন শনাক্ত হয়েছেন 2809 জন। স্বাস্থ্যবিধি না মানার কারণেই করোনা বাড়ছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এদিকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি সম্পর্কে মানুষকে সচেতন করতে মাস্ক বিতরণ ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন। গত দুই সপ্তাহ ধরে করোনা সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে 24 ঘন্টায় 25,111 জনের নমুনা পরীক্ষায় নতুন করোনা শনাক্ত হয়েছে 2809 জনের। গত বছরের 20 আগস্টের পর এটি শনাক্তের দিক দিয়ে সর্বোচ্চ। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 573,687 জন। সংক্রমণের পাশাপাশি করোনার মৃত্যুও বাড়ছে। একদিনে মৃত্যু হয়েছে 30 জনের, গত 73 দিনের মধ্যে এটি সর্বোচ্চ। মোট মৃত্যু দাঁড়ালো 8,720 জনে। মহামারী করোনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। জনগণের মধ্যে খামখেয়ালি ভাব বা শৈথিল্য ভাব লক্ষ্য করা যাচ্ছে। তারা কিন্তু স্বাস্থ্যবিধি মোটেই মানছে না, মাস্ক পরে না, হাত ধোয়ার চর্চা তো নাই, শারীরিক দূরত্ব মেনটেন করে এটা তো একেবারে বলতে গেলে নাই। এর মধ্যে এখানে সভা সমাবেশ হচ্ছে, মিছিল মিটিং হচ্ছে, বিয়ের ধুম পড়ে গেছে। কক্সবাজার বলেন, কুয়াকাটা বলেন, রাঙ্গামাটি বলেন, পাহাড় চট্টগ্রাম বলেন, অনেক জায়গায় লুকে লুকার অন্য এই যদি অবস্থা হয় তাহলে তো এটা আপনি ঠেকাই দেবেন, রোগটা তো মারাত্মক ছোঁয়াচ্ছে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মাস্ক ব্যবহার সহ মানুষকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে আবারও রাজধানীতে অভিযান শুরু করেছে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে মাস্ক ব্যবহার সম্পর্কে মানুষকে সচেতনও করছে তারা। সোমবার রাজধানীতে 15টি স্থানে অভিযান ও সচেতনতা কার্যক্রম চালায় তারা। এর প্রসঙ্গে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, করোনা মোকাবেলায় মানুষকে সচেতন করতেই তারা মাঠে নেমেছেন। জেল জরিমানা দেওয়াটা আমাদের উদ্দেশ্য না, আমরা বাইরে এসে যাতে স্বাস্থ্যবিধিটা মেনে চলি, আমরা যাতে নিজে আক্রান্ত না হই এবং অপরকেও আক্রান্ত না করি এবং আমরা যাতে সবাই মিলে সুস্থ থাকি, এই জন্য আমাদের প্রত্যেক দিন রাজধানীর 15টা স্পটে আমাদের মোবাইল কোর্ট পরিচালনা হচ্ছে। এই সময় বেশ কয়েকজনকে জরিমানাও করা হয়, তবে অনেক সাধারণ মানুষ এখনও মাস্ক ব্যবহারে উদাসীন। সৈকত সাদিক, বাংলাভিশন, ঢাকা।